जलपाइगुड़ी जिला परिषदेर उद्योगे डाबग्राम फुलबाड़ी एलाकाय पृथक दुईटी पाका रास्तार शिलान्यास करलेन डाबग्राम फुलबाड़ी प्राक्तन विधायक गौतम देव। शनिवार डाबग्राम दुई नं ग्राम पंचायतेर ठाकुरनगर और फुलबाड़ी दुई नं ग्राम पंचायतेर फुलबाड़ी सुपार मार्केटे दुटी रास्तार शिलान्यास करा हय, एकटी 61 लक्ष और आरेकटी 39 लक्ष। दुटी रास्ता मिले खरच हबे प्राय 1 कोटी टाका। शनिवार बिकेले नारकेल फाटिए रास्ता दुटिर शुभ शिलान्यास सम्पन्न हय। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র গৌতম দেব, জলপাইগুড়ি জেলার অতিরিক্ত জেলা শাসক তেজস্বী রানা, জলপাইগুড়ি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ দেবাশিস প্রামাণিক, ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক সভাপতি সুধা সিংহ চ্যাটার্জি, ফুলবাড়ি দুনংয়ের প্রধান দিলীপ রায়, ফুলবাড়ি টু অঞ্চল সভাপতি রবিউল করিম সহ অন্যান্যরা। লক্ষ টাকার ইন্টারনাল রোডগুলো সুপার মার্কেটে আর সাথে ড্রেন, এই কাজগুলো হচ্ছে। এই কাজগুলো হলে জায়গাটা আরও ডেভেলপ হবে। কিন্তু মার্কেট কমিটিকে আমি একটা অনুরোধ করবো যে এখানে এত লজ হচ্ছে, এত এটা পটেনশিয়ালিটি, এত এখান থেকে রেভিনিউ ইনকাম হয়, এটা মার্কেট কমিটি, এখানে তো পঞ্চায়েত তত পরিষ্কার রাখতে পারে না। মার্কেট কমিটি নিজেরা যদি একটা টাকা তুলে মাসে সব ব্যবসায়ীরা 20-30 টাকা করে যদি সাফাইয়ের জন্য দেয়, মাসে যদি এক সপ্তাহে যদি একদিন করে পরিষ্কার করে 2-3 জন সাফাইয়ের লোক দিয়ে, তাহলে জায়গাটা কত ভালো হয়, তাদের ব্যবসাটাও ভালো হবে এবং এই বাইরে থেকে যে লোকজন আসছে তারা আরও বেশি করে আসবে। এটা একটু ব্যবসায়ীরা যে চিন্তা করে ভালো হবে। আপনাদেরকে পাশে রাখবে, আপনাদের আশীর্বাদ রাখবে, আপনাদের দোয়া লাগবে, এইটুকু বলেই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে নমস্কার, ধন্যবাদ, সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এর সাথে কথা বলে যদি এগুলো আমরা করতে পারি,